টাকা কামাই BDORG নামের এই অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র 100 টাকা ইনকাম হবে তখন আপনি সাথে সাথে উইথড্রল দিয়ে টাকা রিসিভ করতে পারবেন এবং এই অ্যাপটি আপনার বন্ধু-বান্ধবদেরকে রেফার করলে রেফারাল কমিশনও পাবেন। তো শুরুতে বলে রাখি এই অ্যাপটিতে কাজ করতে হলে আপনাকে প্রথমত যেটা করতে হবে প্রথমত আপনাকে টাকা দিয়ে তারপর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অর্থাৎ প্যাক কিনতে হবে। আপনি যদি 7 দিন 1 মাসের প্যাক কিনেন তাহলে আপনি সেই দিনের মধ্যে আনলিমিটেড কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। তারপর 7 দিনের প্যাক কিনলে 7 দিন শেষ হয়ে গেলে আপনাকে পুনরায় আবার টাকা দিয়ে প্যাক কিনতে হবে অর্থাৎ ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্টটি। তারপরে আপনি পরবর্তীতে আবার কাজ করতে পারবেন। মোট কথা বলতে গেলে এক প্রকার ইনভেস্ট বলতে পারেন, মানে আপনি টাকা ইনভেস্ট করবেন তারপর কাজ করে আবার টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই রিস্ক রয়েছে তাই নিজেতে কাজ করবেন। সো এই টাকা ইনকাম বিডি অ্যাপটি সম্পর্কে আপনাদের আজকে A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমত আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। দেন প্লে স্টোরে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন টাকা কামাই BDORG অর্থাৎ অর্গানাইজেশন। টাকা কামাই BDORG লিখে সার্চ করলে আপনি প্রথমেই নিচে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। অ্যাপটি পিকচার আপনি খুব ভালো করে দেখে রাখুন যাতে আপনি খুব সহজেই অ্যাপটি প্লে স্টোর থেকে চিনে ডাউনলোড করতে পারেন। অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ইনকাম অ্যাপ তাই আপনার প্লে স্টোর থেকে অ্যাপটি খুঁজে বের করে ডাউনলোড করতে অসুবিধা হতে পারে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইজিলি আপনি আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি ডাউনলোড করা হয়েছে মাত্র 100+। সো এই অ্যাপটিতে কাজ করতে আপনাকে একটা VPN কানেক্ট করার প্রয়োজন হবে। তাই আপনারা প্লে স্টোর এসে সার্চ বক্সে গিয়ে সুপারভিপিএন লিখে সার্চ করবেন তাহলে সুপারভিপিএনটি পেয়ে যাবেন। আপনাদের সুবিধা আমি আপনি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এই VPNটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্স থেকে সুপারভিপিএনটি ডাউনলোড করবেন এবং ওপেন করবেন। ওপেন করার পরে উপরে কর্নারে যে সার্ভার রয়েছে এই সার্ভারে ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিক করে 3 নম্বরে ইউএসএ ক্লিক করে ইউএস সার্ভারে সেট করে দেবেন কান্ট্রিটি। তারপরে এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করলে আপনার কাছে একটা অ্যাড করবে জানি সুপারভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট হয়ে যাবে। সো আমি এই সুপারভিপিএনটি ইউএস সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই টাকা কামাই BDORG অ্যাপটিতে। সো গাইস এই টাকা কামাই বিডি অর্গানাইজেশন অ্যাপটি আসার ঠিক এইরকম দেখাবে। সো অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে নতুন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে নিচে একটা অপশন পেয়ে যাবেন সাইন আপ বলে। এখানকার এই সাইন আপ অপশনটা একবার ক্লিক করে দেবেন। তো সাইন আপ অপশনটা ক্লিক করলে আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন দিবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। প্রথম একটা অপশন রয়েছে ইউজার নেম, এইখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দিবেন আপনার অ্যাকাউন্টটিও সেই নামে ক্রিয়েট হবে। সো নাম দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে নম্বর বলে একটা অপশন, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে সিমটা রয়েছে সেই সিমের নম্বরটা একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। সো নম্বর দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে একটা অপশন রয়েছে ইমেল বলে, এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে জিমেলটা লগ ইন রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। সো ইমেল দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড বলে, এখানে ক্লিক করে আপনি অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং একটি পাসওয়ার্ড দিবেন। সো এখানে 4 ডিজিট প্লাস স্ট্রং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তীতে রয়েছে সাইন আপ বলে একটা অপশন, এইখানকার এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। একটু লোডিং নেবে তারপরে। সো সাইন আপ করার পরে আপনাকে যেটা করতে হবে আপনি যেই অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। সো সাইন আপে ক্লিক করার পরে সো নেট কানেকশন স্লো, সেখান থেকে সাইন আপ অপশনটা ক্লিক করবেন তাহলে আপনার একটি লোডিং হবে। দেন আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অর্থাৎ সাইন আপ করা অর্থাৎ রেজিস্ট্রেশন করা সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে লগ ইন করতে হবে, আপনি লগ ইন করতে হবে আপনি যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে লগ ইন করতে লগ ইন করার প্রয়োজন হতে পারে কিংবা না প্রয়োজন হতে পারে। আপনাকে অ্যাকাউন্ট আপনাকে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসতে পারে। যদি না নিয়ে আসতো তাহলে আপনি যেটা করবেন ব্যাগে গিয়ে তারপরে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশনটা ক্লিক করবেন তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে এই ধরনের লগ ইন করে নিয়ে আসতে অ্যাপটি আসা পর ঠিক এইরকম দেখাবে। সো লেখা শো করতে বিনামূল্যে আপনি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। সেখান থেকে জাস্ট আপনি যেটা করবেন আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করার প্রয়োজন হবে তাই আপনি ভেরিফাই অপশনটা ক্লিক করবেন। সেখান থেকে অপশনগুলো শো করবে আপনার কাছে, সেখান থেকে ব্যাগে আসবেন। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছে কীভাবে আপনি নিয়ম মেনে কাজ করবেন। সব কিছু কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে টাস্ক কমপ্লিট করতে হবে তার সময় পাসওয়ার্ড। সো অ্যাপটি আসা পর ঠিক এইরকম দেখাবে, অ্যাপ্লিকেশনটা ঠিক এরকম দেখাবে। এবার আপনি আপনার হোম ডিরেক্টরি থেকে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে মোর বলে, এখানকার মোর অপশনটা ক্লিক করবেন। 3 লাইন থেকে মোর অপশনটা ক্লিক করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন যে রেফার আর্নিং, এখানকার এই রেফার আর্নিং অপশনটা ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পারবেন অ্যাপটিতে যে আপনার রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে। এই রেফার কোডটি ব্যবহার করে যদি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কাউকে তাহলে আপনি দেখে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার একটা অপশন রয়েছে ইন্টার রেফার কোড, এখানে ক্লিক করবেন। দেন আপনি এখানে আমার রেফার কোডটি ব্যবহার করবেন আপনারা, এখানে আমার রেফার কোডটি দেখতে পাচ্ছেন আপনারা যেটা করবেন শুরু থেকে আবার বলছি কী করবেন। আপনি যেটা করবেন জাস্ট এই টাকা কামাই বিডি অর্গানাইজেশন অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কাছে ঠিক হোম ইন্টারফেস টাকা হোম ইন্টারফেসটা এই ধরনের শো করবে। এবার আপনি আপনার হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন পেয়ে যাবেন মোর বলে, এখানকার মোর অপশনটা ক্লিক করবেন। সো মোর অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে
সেই মোর অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে রেফার অ্যান্ড আর্নিং বলে একটা অপশন থাকবে। এই রেফার অ্যান্ড আর্নিং অপশনটা ক্লিক করবেন, তারপর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন যে ইন্টার রেফার কোড। এবার আপনি এখানকার এই ইন্টার রেফার কোড এই অপশনটায় ক্লিক করে আমার উপরে যে রেফার কোডটি দেখতে পাচ্ছেন সেই রেফার কোডটি আপনারা ব্যবহার করবেন এইখানকার পরবর্তী অপশনটাতে। তারপর আপনি এখানকার এই ইন্টার অপশনটায় ক্লিক করবেন, তাহলে আপনাকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। সো এই এইভাবে মূলত অ্যাপটি রেফার করতে হয়। এটা হচ্ছে মূলত রেফার সিস্টেম। আপনি অন্যান্য অনলাইন অন্যান্য ব্যবহারকারীদের যেটা বলবেন রেফার অপশনটা এসে এখানে আপনার রেফার কোডটি বসে ইন্টার অপশনটা ক্লিক করে তাহলে আপনি তাকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। টোটাল রেফার কতটা করেছেন, রেফারের বিনিময়ে কত টাকা পেয়েছেন, ক্লেম টাকা, সেখান থেকে ক্লেম টাকা অপশনটা ক্লিক করে রেফারের টাকাটা নিতে পারবেন। সেখান থেকে নিচে শেয়ার উইথ আর্নিং, এখান থেকে অ্যাপ শেয়ার করতে পারেন রেফার কোডটি সহ রেফার লিঙ্কটি। সো আপনি বুঝতে পারছেন। আর আমার রেফার কোডটি খুব ভালো করে দেখে রাখুন, এই রেফার কোডটি ব্যবহার করবেন আপনারা এখানকার অপশনটাতে। আমার রেফার কোডটি হচ্ছে 5413545, 5413545, অর্থাৎ 5413543 5। এটা আমার রেফার কোড আপনাদের সুবিধার্থে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার আপনি রেফার কোডটি ব্যবহার করবেন আপনারা দেখে। তারপর এখানে এখান থেকে ব্যাগে চলে আসবেন অ্যাপটিতে। জাস্ট আপনি দুইটা মাধ্যমে কাজ করে, তারপর এখানে অ্যাকাউন্টে মেম্বার হচ্ছে টাকা ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে রেফারের মাধ্যমে, আর একটা হচ্ছে এইখানকার এই টাস্ক কমপ্লিট করে। টাস্ক কমপ্লিট করতে হবে আপনাদেরকে অবশ্যই নিয়ম মেনে। অ্যাপটির হোম ইন্টারফেস থেকে আপনার রেফার কোডটি পেয়ে যাবেন। এখানে আমাদের সকল ভেরিফাইড ইউজারদের জন্য পেমেন্ট পাবেন। সো অ্যাপটি আপনাকে যেটা করতে হবে, ভেরিফাই করতে হবে। প্রথমত ভেরিফাই করার জন্য এবার আপনি যেটা করবেন এখান থেকে অ্যাপটি কেটে দিয়ে তারপর অ্যাপটি আবার পুনরায় ওপেন করবেন। সো ভেরিফাই করা ইজি। জাস্ট আপনাদের যেভাবে দেখাচ্ছে সেভাবে আপনার আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে নেবেন। সো এখান থেকে অ্যাপটা ওপেন করে দেখতে পারবেন আপনাকে ভেরিফাই করার জন্য একটা অপশন দিবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই নেওয়ার একটা অপশন রয়েছে, ভেরিফাই নেওয়ার অপশনটা ক্লিক করবেন। তাহলে দেখতে পারেন এই ধরনের ইন্টারফেস শো করবে। এবার আপনাকে উপরে দেখতে পাচ্ছেন লেখা থাকবে প্রথমে অ্যামাউন্ট লিমিটেড সিলেক্ট করুন, তারপরে আপনার মোবাইল নাম্বার দিন, যে নাম্বারে টাকা পাঠিয়েছেন দয়া করে সবাই ইনফরমেশন দিবেন। 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। সেখান থেকে আপনাদের যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অনেকগুলো, এখান থেকে আপনি ইন্টার মোবাইল নাম্বার অপশনটা ক্লিক করে আপনার নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখানে ইন্টার অ্যামাউন্ট লিখবেন, অ্যামাউন্টের এখানে লিখবেন ইন্টার লিমিটেড ডেজ, 4 ডিজিট নাম্বার, ইন্টার আপনার নাম্বারের লাস্ট 6 সংখ্যা লিখবেন, ইন্টার অ্যামাউন্ট হ্যাঁ কয় টাকা আপনি পাঠিয়েছেন এই সমস্ত নাম্বারে সেই টাকাটা আপনাকে লিখতে হবে। তারপর আপনার যাচাই করবে, তারপর আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হিসাবে। লিমিটেড 10 টাকা, তারপর লিমিট নাথিং, সেখান থেকে আপনি 200 টাকা বাংলাদেশি টাকা এই নম্বরে যে কোনো একটা নম্বরে সেন্ড মানি করে তারপর অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারেন। সো টাকা পয়সা আপনার ব্যবহার করার দরকার নেই, জাস্ট আপনি কাজ করুন, কাজ করে উঠে দিয়ে পেমেন্টটা নেবেন। সেরকম মোর অপশনটা এসে উইড্রো মানি অপশনটা ক্লিক করে উইড্রো অপশনটা ক্লিক করে আপনি উঠে দিতে পারবেন অ্যাপটি থেকে। দয়া করে কেউ উল্টোপাল্টা রিডিম করবেন না, পরপর 3 বার ভুল করলে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে। 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে আপনার রিডিমের টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। সো কীভাবে আপনি অ্যাপটি থেকে রিডিম করবেন সেটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি, আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি নিয়মিত কাজ করে আপনার অ্যাকাউন্টে মেম্বারে টাকা ইনকাম করবেন। অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র 100 টাকা ইনকাম হবে তখন আপনি উঠে দিতে পারবেন অ্যাপটি থেকে, উঠে দিয়ে 7,000 টাকা রিসিভ করতে পারবেন। সো যেটা করবেন আপনার অ্যাপটি হোম ইন্টারফেস থেকে আসলে এখানে বেস্ট কিছু অপশন পেয়ে যাবেন। এখানে পেমেন্ট প্রোফাইল অপশন পাবেন, পেমেন্ট প্রোফাইল অপশনটা ক্লিক করে আপনি আপনার পেমেন্টটি দেখতে পারেন। বিকাশ নাম্বার 11 ডিজিট, নগদ নাম্বার 11 ডিজিট, রকেট নাম্বার, সেভ প্রোফাইল। সো এবার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি হোম ইন্টারফেস থেকে নিচে একটা অপশন থাকে কথা আছে টেলিগ্রাম চ্যানেল বলে, এখানকার টেলিগ্রাম চ্যানেল অপশনটা ক্লিক করবেন। তারপর আপনি তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন, তাহলে আপনি আপনি সম্পর্কে সকল নিয়ম কানুন সম্পূর্ণ ডিটেলস পাবেন। চ্যানেলটা আসার পর ঠিক এইরকম দেখাবে। এখানে দেখতে পারবেন যে অ্যাপটি যে কীভাবে ভেরিফাই করতে হয় সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে অ্যাপটি ভেরিফাই করতে হয়। এখানে একটা কথা উল্লেখ হয় যে আপনারা যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই না করেন তাহলে কিন্তু ওটিজিলে কখনোই পেমেন্ট আসবে না। কীভাবে ভেরিফাই করবেন সেটা আপনাদেরকে একটু পরবর্তীতে বুঝিয়ে দেবো। চ্যাপ্টার ঠিক এরকম দেখাবে, নিয়মকানুন জানতে হলে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হবেন। টাকা কামাই বিডি অর্গানাইজেশন অ্যাপটি থাকবে ঠিক এরকম দেখাবে কীভাবে আপনি ভেরিফাই করবেন, কীভাবে তারপরে কাজ করে টাকা ইনকাম করবেন, কীভাবে উঠে দেবেন, এই 3টা স্টেপ এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনারা ভেরিফাই করার জন্য যেটা করবেন অ্যাপটির হোম ইন্টারফেস থেকে নিচে দেখতে পাচ্ছেন যে মোর বল একটা অপশন রয়েছে, এখানকার মোর অপশনটা ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন রয়েছে, ট্রানজ্যাকশনটা পরে নিতে পারবেন। সেখান থেকে আপনি হোম ইন্টারফেস থেকে দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য অপশন রয়েছে আপনার অ্যাপটি ভেরিফাই করার জন্য। আপনি হোম অ্যাপ ক্লোজ করে তারপর অ্যাপটি ওপেন করলে দেখতে পারবেন যে আপনার যদি অ্যাপটা অ্যাকাউন্টটা ভেরিফাই করা না থাকে তাহলে আপনাকে ভেরিফাই করার একটা অপশন দিবে, আপনারা সেই ভেরিফাই অপশনটা ক্লিক করবেন। সো ভেরিফাই করতে হলে কিন্তু আপনাকে টাকা খরচ করতে হবে, আমি ভিডিও শুরুতেই বলে রেখেছিলাম আপনাদেরকে টাকা খরচ করে প্যাক কিনতে হবে। আপনি যেই কতদিনের প্যাক কিনবেন সেই কতদিন আপনারা ব্যবহার করতে পারবেন, তারপর সেই কতদিন আনলিমিটেড টাকা ইনকাম করতে
পারবেন, তারপরে আপনাদেরকে পুনরায় আবার প্যাক কিনে তারপরে টাকা ইনকাম করতে হবে। এখানকার ভেরিফাই অপশনটা ক্লিক করবেন অ্যাপ ওপেন করার পরে। সো গাইস ভেরিফাই অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শর্তে শো করতে 10 দিনের জন্য আপনারা 200 টাকা দিয়ে প্যাক কিনতে পারবেন। সেখান থেকে অনেকগুলো নাথিং শো করতে আছে, নাথিং শো করতে আছে। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে এটি আপনার কিনবেন দয়া করে। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কেনার জন্য আপনি অপশনটার উপর ক্লিক করার জন্য এখান থেকে অপশনটা ক্লিক করবেন, তাহলে এটা টিক মার্ক হয়ে যাবে। দেন আপনি এখানে পরবর্তী পেয়ে যাবেন আনলিমিটেড ডেজ। তারপরে তিনটে নাম্বার দিয়ে রেখেছে তাদের, এই নাম্বার আপনাকে সেন্ড মানি করে টাকা পাঠাতে হবে ভেরিফাই করার জন্য। আপনারা যেটা করবেন, যে কোনো একটা নাম্বার এখান থেকে কপি করে নেবেন, তারপর সেই নাম্বারটা আপনারা টাকা পাঠাবেন, টাকা পাঠাবেন নিজের থেকে। টাকা মাগলে কিন্তু আমি দেয়নি। সেখান থেকে পরবর্তী আছে সিলেক্ট ক্যাটাগরি বলে একটা অপশন, সিলেক্ট ক্যাটাগরি অপশনটা ক্লিক করে আপনি যেই নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছেন আপনার সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। আপনি বিকাশ দিয়ে পাঠালে অবশ্যই তার বিকাশেও পাঠাবেন, পাঠাতে হবে। সেখান থেকে আপনি সিলেক্ট ক্যাটাগরিটা ক্লিক করে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপরে এখানে পরবর্তীতে একটা অপশন রয়েছে ইন্টার ইউর নাম্বার, এখানে আপনার নাম্বার পাঠাবেন। আপনি যে নাম্বারটা থেকে আপনি সেন্ড মানি করে তাদের এই নাম্বারগুলোতে টাকা পাঠাইছেন, তারপরে এখানে অ্যামাউন্ট রয়েছে, এখানে ক্লিক করে আপনি কত টাকা পাঠাইছেন, কত টাকা পাঠাতে হবে সেটা কিন্তু তারা উপরে লিখে রেখেছে। 10 দিনের প্যাক ক্যান্সেল আপনাকে 200 টাকা পাঠাতে হবে সেন্ড মানি করে। তারপরে এখানে পরবর্তীতে রয়েছে ইন্টার অ্যামাউন্ট, এখানে ক্লিক করে লিখবেন 200 টাকা পাঠাইছেন সেটা। এখানে পরবর্তী রয়েছে ইন্টার লিমিটেড ডেজ, আপনি কতদিনের জন্য প্যাক কিনছেন সেটা আপনি এখানে লিখবেন, 10 দিনের জন্য 200 টাকা। এখান থেকে 10 দিনের প্যাক কিনতে হলে আপনারা এখানে 10 দিনের এখানে ইন্টার লিমিটেড ডেজ অপশনটা ক্লিক করে 10 লিখবেন 10 দিনের জন্য কিনে থাকলে। এবার এখানে পরবর্তী রয়েছে লাস্ট 4 ডিজিট নাম্বার, এবার আপনি যেই বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটার আপনার নাম্বারের লাস্ট 4 ডিজিট চারটা সংখ্যা লিখবেন। দেন এখান থেকে ইন্টার অ্যাকাউন্ট নেম, আপনার বিকাশ নাম্বারটি কোন নামে খোলা রয়েছে সেই নাম্বারটা নামটা আপনি দিবেন, অর্থাৎ যে নাম্বার নাম থেকে বিকাশটা পাঠাইছেন, বিকাশে টাকা পাঠাইছেন কিংবা নগদ পাঠালেন সেই নামটা। তারপরে আপনি এখান থেকে সেন্ড ডিটেলস অপশনে ক্লিক করলে তার কাছে ডিটেলসটা চলে যাবে। তারপর আপনার যদি সব ঠিক থাকে তাহলে আপনাকে ভেরিফাই করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে 10 দিনের জন্য 200 টাকার বিনিময়ে। সো এভাবে মূলত আপনাকে ভেরিফাই করতে হবে। এবার আপনি এখান থেকে ব্যাগে চলে আসেন, কাজ করার নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাজ করার জন্য আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টাস্ক বলে একটা অপশন রয়েছে, এই টাস্ক অপশনটায় ক্লিক করবেন। সো টাস্ক অপশনটায় ক্লিক করে আপনি জাস্ট টাস্ক কমপ্লিট করে টাকা ইনকাম করতে পারবেন। আপাতত একটা টাস্ক রয়েছে খোলা, আর সবগুলো তালামাল। এখান থেকে উপরে সকালে অ্যাড না আসলে ভয়ের কোনো কারণ নেই, যে আপনারা এখান থেকে যেখানে সবাই কাজ করতে পারবেন। দয়া করে ভিডিও ক্লিক করার পর 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করুন, এখান থেকে ভিডিও অপশনটা ক্লিক করুন, তারপর 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবেন। তাহলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটে নিয়ে গেলে আপনাকে ভিজিট করতে হবে কিংবা ভিডিও প্লে হলে আপনাকে ভিডিওটা দেখতে হবে। ভিজিট সাইট অপশন রয়েছে, সাইট ভিজিট করতে পারেন অ্যাড শো করলে। সো এই বিভিন্ন আপনি কাজ করতে হবে। আপনি যদি অ্যাকাউন্ট ভিডিও প্লে করলে আপনার কাছে এরকম ভিডিও শো করবে, ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে, ভিডিওটা দেখা হয়ে গেলে ক্লোজ করে অ্যাপটিতে চলে আসবেন। জাস্ট সিম্পল নিয়ম, আপনাদেরকে কাজ করতে হবে নিয়ম মেনে। সেখান থেকে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, সেখানে ভিডিওটা দেখে নিচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেখান থেকে ভিডিও টাকা কামাই ভিডিও অর্গানাইজেশন অ্যাপটিতে আসার পরে ঠিক এরকম দেখাবে। অ্যাপটিতে আপনাদের শুরুতে বলতে নিয়ম মেনে কাজ করবেন, নিজ দায়িত্বে কাজ করে পেমেন্ট না পেলে কিংবা ভেরিফাই করার পর জন্য টাকা পাঠালে ভেরিফাই না হলে কিন্তু আমি দেইনি, কোনো প্রকার রিস্ক কিন্তু আমি নিইনি। সেখান থেকে জাস্ট আপনারা ভেরিফাই করে নেবেন, তাহলে টাকা উঠে দিলে পেমেন্ট আসবে। সো যাই কেবল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উড়ে দেওয়ার নিয়ম। আপনার অ্যাকাউন্টে কাজ করে 100 টাকা হলে কীভাবে আপনি নিয়ম মেনে উড়ে দেবেন অ্যাপটি থেকে উড়ে দেওয়ার জন্য। এবার আপনি আপনার হোম ইন্টারফেস থেকে নিজে দেখতে পাচ্ছেন যে মোর বলে একটা অপশন আছে, 3 লাইন অপশনটা মোর অপশনটা ক্লিক করে দেন। আপনি এখান থেকে উইথড্র মানি অপশনটা ক্লিক করবেন। সো উইথড্র মানি অপশনটা ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে উইথড্র বলে একটা অপশন আসছে, এই উইথড্র অপশনটা ক্লিক করবেন। নিজে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উইথড্র দিলে আপনি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। উইথড্র অপশনটা ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড অপশনটা ক্লিক করবেন। যে নম্বরে টাকা দিয়ে টাকা নিতে চাচ্ছেন সেই টাকা মাধ্যমটা সিলেক্ট করবেন। বিকাশ নগদ রকেট মোবাইল রিচার্জ রয়েছে, বিকাশে টাকা নিতে চাচ্ছে, তাই বিকাশটা এখান থেকে ক্লিক করে দিলাম। সে বিকাশে ক্লিক করা হয়ে গেলে এখানে পরবর্তী রয়েছে ইন্টার ইউর নাম্বার, এখানে ক্লিক করে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন, যে নাম্বার টাকাটা রিসিভ করতে চাচ্ছেন। তারপরে এখানে পরবর্তী রয়েছে ইন্টার অ্যামাউন্ট, এখানে ক্লিক করে আপনি যে কত টাকা উড়ে দিতে চাচ্ছেন সেই টাকাটা লিখবেন। মিনিমাম উড়ে দিতে হলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম থাকতে হবে, দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে 100 টাকা, 100 টাকা হলে সর্বনিম্ন উড়ে দিতে পারবেন। তাহলে আপনি 48 ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্টটি পেয়ে দেবেন। এখান থেকে সাবমিট রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট থেকে 100 টাকা মাইনাস করে নিতে হবে, এবং আপনাকে এখানে যে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই বিকাশ নাম্বারটা আপনি যে নাম্বার দ্বারা ভেরিফাই করাছিলেন সেই নাম্বারটা টাকাটা পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে মেম্বেলেন্সে। এখান থেকে অ্যামাউন্টটা এখানে জাস্ট 100 লিখবেন, তাহলে 100 টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আপনি যেই নম্বর দ্বারা ভেরিফাই করাছেন। আপনি যদি ভেরিফাই না করে থাকেন আপনার অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনি উইথড্র দিলে কখনোই টাকা পাবেন না, উইথড্র দিলে টাকা আসবে না, শুধু সময় নষ্ট হবে টাকা কাজ করলে। অবশ্যই আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করবেন, তারপরে কাজ করবেন, তারপরে 100 টাকা ইনকাম হবে, তাহলে বারবার উইথড্র দেবেন। 7 দিনের জন্য প্যাক কিনে থাকলে 7 দিন পরপর এখানে কাজ করবেন, আর 7 দিনের মধ্যে আপনি আপনার উইথড্র দিয়ে টাকাটা রিসিভ করে নেবেন, 100 টাকা ভেরিফাই করেছেন, 100 টাকা। সবসময় বুঝতে পারছেন অ্যাপ সম্পর্কে বিস্তারিত, অ্যাপ সম্পর্কে জাস্ট আপনাদের সংক্ষেপে বিস্তারিত বুঝে দিলাম। আপনি অবশ্যই আপনি নিজের থেকে কাজ করবেন, কাজ করে পেমেন্ট না পেলে আমি দিইনি, কিন্তু কিংবা টাকা পয়সার বিষয়ে আমি কোনো রিস্ক নয়, সেটা আপনাদেরকে ভিডিও ডিসক্লেমারে লিখে দিচ্ছিলাম কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্লেমার লেখা পেয়ে যাবেন। সো ভিডিওকে আপনি কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।